বগুড়ার গাবতলিতে 4% ধানি জমি জবর দখলের চেষ্টার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাডুয়ামালা ইউনিয়নের মেন্দিপুর গ্রামে। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, মেন্দিপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আলাউল ইসলাম বিগত 2022 সালের 19 জুলাই নাডুয়ামালা মৌজায় 4% ধানি জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু 6ই ডিসেম্বর সকালে একই গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই জমির মালিকানা দাবি করে বিভিন্ন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ক্রয়কৃত ওই 4% ধানি জমি জবর দখলের চেষ্টা করে। এ সময় আলাউল বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী আলাউল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। আমরা দেখছি ডেটে 2 বছর আগে ওই জমি গোলাপ কিনে নেছে। ওই জমি ছিল দগ্ধ গোলাপ বালু ফেলে দগ্ধ ঘর আছে এবং গোলাপি ভোগ দখল খাচ্ছে। গোলাপ 2 বছর আগে ওই দোপা জমি কিনছে, কিনে বালু ভরাট করছে। আমি এই জায়গাটা ডিকোডিও মালিক আফজাল হোসেনের প্রথম পক্ষের স্ত্রীর কন্যা, তিন কন্যা আঙ্গুর বেবি পারুল এরা বিক্রি করে বিউটি বেগমের কাছে 2004 সালে। 2004 সালের পরে বিউটি বেগম তাই একটা খারিজ মূলে খারিজ করে, এমআর খারিজ। তারপরে আবার তার অংশ থেকে কিছু বিক্রি করে, বিক্রি করার পরে তার যে অবশিষ্ট অংশ থাকে সেই অংশ থেকে আমি 4% জমি বর্তমান আরএস খারিজ মূলে তার কাছ থেকে আমি ক্রয় করি 2022 সালে। সেই সময় থেকে আমি শান্তিপূর্ণভাবেই সেই জায়গায় দখল নিয়ে ভোগ দখল নিয়ে ছিলাম। এরই মধ্যে গত 6 তারিখে আমার এই জায়গাতে ভোরবেলা আফজাল হোসেনের দ্বিতীয় স্ত্রীর কন্যাদ্বয় সুলতানা বেগম, মামুদা এবং তার পুত্র নূর আলম তিনজনে এসে জোরপূর্বক আমার জমি বেদখল দিতে চেষ্টা করে। সেই ব্যাপারে আমি পরবর্তীতে থানায় অভিযোগ করি। তারা বলে যে আমার বাবার সম্পত্তি আমরা এই জায়গায় পাবো, কিন্তু কাগজপত্র দেখাতে বললে তারা কোনো কাগজপত্র দেখায় না। কিন্তু আমার নামে বর্তমান আরএস খারিজ, আরএস মূলের খারিজ, খাজনা সব কিছুই আছে আমার কাছে, মানে যাবতীয় পেপার আমার আছে বৈধভাবে। আমারও অবৈধভাবে জবরদখলের চেষ্টা করছে এখনও।